হ্যালো দর্শক, আপনার এসটিভি টিভিতে নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমাদের মেনু আমরা নিজেরাও জানি না, চলেন যাই আমরা দেখি কি করা যায়। আসেন আমাদের সঙ্গে থাকুন। চলেন যাই, চলেন দর্শক। আপনারা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছেন আমরা হাঁটছি, এখন আসেন আমরা দেখি কোথায় যাওয়া যায়। দেখি চলেন চলেন আসেন। ভাই আপনি এসব কি গান লাগাইছেন? বাদাম বাদাম লাগান না রে ভাই। ও হ্যাঁ, বাদাম বাদাম ববু কাঁচা বাদাম, বাদাম বাদাম ববু কাঁচা বাদাম, বাদাম বাদাম ববু কাঁচা বাদাম। তো আজকে সাংবাদিকরা কি মনে করে? আজকে আমরা শুনতে চাই আপনি এত বড় কিভাবে হইলেন, আর আপনি যে এত ফেমাস তার কারণ কি, আর আপনার ছোটবেলার কিছু অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন। দুঃখের কথা, কষ্টের কথা, আমি যখন ছোট ছিলাম কষ্ট খুব কষ্ট করতাম। বাবা ছিল শ্রমিক, পোশাক কারখানার শ্রমিক। এত ভালো করে তুই ভালোভাবে কর, ভালোভাবে। তো বাবা ছিল পোশাক কারখানার শ্রমিক। হ্যাঁ, আমিও খুবই কষ্ট করতাম বাবার সাথে। কিন্তু হঠাৎ আমি ছোট থাকতে আমার মার একটা বিশাল অসুখ হয়, সাইটোফিলাটম। হ্যাঁ, তার জন্য আমার বাবা খুবই কষ্ট করে ঋণ পান করে টাকা জমা করে আমার মার চিকিৎসা করে। কিন্তু আমার ছোটবেলা থেকে গান গাওয়ার খুব শখ ছিল। আমি ক্লাস কলেজ পর্যন্ত পড়ে ধরেন বাবা তাও একটা ছোটোখাটো চাকরির জোগাড় করে দিয়েছিল। যা করেই বাবা বলল বিয়ে শাদি করে এভাবে জীবন কাটা, কিন্তু আমি চাকরিটা ছেড়ে দিই। কিন্তু বাবা তো খুবই মিজাজ করে বলল তুই কেন চাকরি ছাড়লি। তারপর আমি বললাম আমার তো গান বলার স্বপ্ন, তারপরে বাবা আর কি বলবে, তাহলে স্বপ্নটা পূরণ কর। আমি অনেক জায়গায় গান বলেছি, কিন্তু এই জায়গায় আমি যখন হিরো আলম প্রথম গান বলি, প্রথম গান বলি হচ্ছে আমি মরুভূমিতে, যেটা মরুভূমিতে আমি গান বলি, আপনারা তো অবশ্যই শুনে থাকবেন আমি কি গান বলেছিলাম। আমি শু আমি ইংলিশ শু আরবি মা আল্লাহ ফিহা। হ্যাঁ, একটু কিছু বলতে চান আপনি? তে আমি খুবই কষ্ট করে এই প্রথম গানটা গাই, আর এটা আমার সবচেয়ে বড় গাড়ি যা আমি ইউটিউবে টাকা পেয়ে কিনেছি, যার আসল নাম বাস। এটা হচ্ছে বাস, একটা সুন্দর বাস। তো আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিন ছাড়া বাস, এখানে প্যাডেল দিলে আমি চলতে পারি, এখানে একটা গু আছে, আপনারা কিছু মাইন্ড করবেন না। তো আপনারা এখন চলতে। হ্যালো দর্শক, আজকে আমরা আপনারা ভিডিওটা ঘুরেছি আমি কত থাক। হ্যালো দর্শক, আজকে আপনারা হিরো আলমের জীবন কাহিনী সম্পর্কে জানতে পারলেন। আপনারা আমার আরও ভিডিও দেখতে আমাদের সঙ্গে থাকুন, সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অলে সেট করে দিন, আর লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনারা কি জানেন টাকলামুরা দেশ থেকে পালিয়েছে? যদি জেনে থাকেন কি কারণে পালিয়েছে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়েন আর কমেন্ট করে দিয়েন। আর যদি গান আবার নেক্সট পার্ট দেখতে চান তো ভিডিওতে টুকে লাইক কমপ্লিট করে দিবেন। আসি, আসসালামু আলাইকুম।